কেউ যদি একটু ইউনিক জিনিস চান সেই ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন। অফার দিচ্ছি আপনাদেরকে, অফারটি হচ্ছে আপনি আরো 10 জায়গায় যাচাই করবেন প্রাইস, আমি যদি আপনাকে এর চেয়ে কম প্রাইস বলি তাহলে আপনি আমার কাছ থেকে বাইক নেবেন। আরো একটি কথা বলতে চাই, আমাদের কিন্তু রয়েছে এক্সচেঞ্জ অফার, যে কোনো পুরনো বাইক নিয়ে এসে একটি অ্যামাউন্ট আপনাদেরকে নির্ধারণ করা হবে এবং তার সাথে কিছু টাকা অ্যাড করে হয়তো আপনার নতুন বাইক নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাবিবা সাবাদ, আজকে এসেছি আজলান মার্ট থেকে এবং আমার সাথে যে ভাইয়া আছেন। আচ্ছা, আমি হচ্ছি সালমান শুভ চৌধুরী, আপনারা সবাই আমাকে চেনে নিশ্চয়ই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আজলান মার্ট হচ্ছে একটি সিভিও কন্ডিশনের বাইকের শোরুম, যেখান থেকে প্রিমিয়াম সেগমেন্টের সকল বাইক পাওয়া যায়। কথাটা কতখানি সত্যি তার বর্তমান প্রমাণ হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে R15M মনস্টার এডিশন, যেটা ইন্ডিয়ান। সো এরকম আরও প্রিমিয়াম সেগমেন্টের অনেক বাইকের জন্য আপনাদেরকে চলে আসতে হচ্ছে আজলান মার্টে। আজলান মার্টের লোকেশন মিরপুর সাইড ফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হন্ডার জি অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালি, বাইক ভ্যালির অপোজিটে। এখন আমি যে বাইকটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে R15 ভার্সন 4। এটা কিন্তু ইন্দোনেশিয়ান একটি বাইক, এটার সব থেকে পয়েন্টেড অফ ভিউ হচ্ছে এটার অ্যাগ্রেসিভ গ্রে কালারটা। আরেকটা জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই, সবাই কিন্তু বাইক প্রেমী হয়ে থাকে, বাট ইউনিক কেউ যদি কোনো কিছু পছন্দ করে থাকে, বাইক মানে স্পোর্ট বাইক বলতে কিন্তু আমরা ব্ল্যাক কালারটাকে বেশি হাইলাইট করে থাকি, কেউ যদি একটু ইউনিক জিনিস চান সেই ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন। অবভিয়াসলি এটা হচ্ছে 2023 সালে লঞ্চ হয়েছে, একদম নিউ একটা ভার্সন। ইমরান ভাই, এই মুহূর্তে আমি জানিয়ে দিব আজলান মার্টে আমাদের স্টকে যে সমস্ত বাইকগুলো রয়েছে সেই বাইকে ঈদ উপলক্ষে আমরা কোন প্রাইস রেখেছি, কতটুকু ডিসকাউন্ট রয়েছে এবং এই অফারটা কতদিন পর্যন্ত চলবে। সো আমার কাছে এই মুহূর্তে রয়েছে R15 ভার্সন 4 ইন্ডিয়ান ব্ল্যাক, যেটা এই মুহূর্তে 2023 সালে আপডেট একটা ভার্সন। এটা VS7 OBD2 সেন্সর ব্যবহার করেছে, ডুয়েল চ্যানেল ABSটা তো রয়েছেই, এবং এটার কালার কম্বিনেশনে যে চেঞ্জেস আসছে এই কারণে R15 ভার্সন 4 ব্ল্যাকের যে চাহিদার জায়গাটা সেটা হুট করে এত বেশি বেড়েছে এই কালার কম্বিনেশনের কারণে। সো এই মুহূর্তে আমি বলতে পারি যে R15 ভার্সন 4 ইন্ডিয়ান ভার্সনের সবচেয়ে ক্রাশ যে বাইক সেটা হচ্ছে এই বাইকটা, যেটা ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশনে। সো এবার সময় হচ্ছে এই বাইকটার প্রাইস জানানোর। এই বাইকের প্রাইস হচ্ছে মাত্র 5,97,000 টাকা, এটা আস্কিং প্রাইস। আপনারা আমাদেরকে ফোন করলে অবশ্যই আমি আপনাদের জন্য ডিসকাউন্ট বলে দিব, সেই ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন। একটি অফার দিচ্ছি আপনাদেরকে, অফারটি হচ্ছে আপনি আরও 10 জায়গায় যাচাই করবেন প্রাইস, আমি যদি আপনাকে এর চেয়ে কম প্রাইস বলি তাহলে আপনি আমার কাছ থেকে বাইক নেবেন। সো আমি নিশ্চিত যে আপনাদেরকে আমরা সবচেয়ে কম রেঞ্জে বাইকটা দিতে পারছি। আজলান মার্ট আপনাদের জন্য সবসময় ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসছে, একটার পর একটা কালেকশন দেখতে দেখতে যখন আপনি কনফিউজ তখন আপনার সামনে আমি যে বাইকটি নিয়ে আসছি সেটা হচ্ছে R15। এই বাইকটা নিয়ে আমি যেটা বলবো, এটা কিন্তু রাইডার সেকশনে যে রাইড করবে সে কিন্তু কমফোর্ট জোনে থাকবে। এই যে আমাদের ব্যাক পেনের যে প্রবলেমগুলো থাকে, আমরা সবসময় মেয়েরা কমপ্লেন করে থাকি যে আমরা বাইকে উঠলে কমফোর্ট ফিল করি না, তো অ্যাজ এ ওমেন হিসেবে আমি বলবো যে অ্যাজ এ রাইডার কিন্তু আপনি সর্বোচ্চ কমফোর্টে পাবেন। R15M এর প্রাইজিংয়ে যদি আমি আসি তবে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, এটা নর্মালি যে প্রাইসে বিক্রি হতো 6,40,000, তবে যারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন অবশ্যই তাদের জন্য আমরা অনার করব, তো আপনারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন। ইমরান ভাই, এরপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে MT15 ভার্সন 2। MT15 ভার্সন 2 এটা VS7 2023 এডিশন, যেটাতে ডুয়েল চ্যানেল ABS আছে, আছে ট্র্যাকশন কন্ট্রোল উইথ OBD2 সেন্সরের, মানে আপডেট যেই ভার্সনটা আছে একেবারে সেই আপডেট মডেলের। আমি এটা লুকসের জায়গায় যে পরিবর্তনটা বলবো, যারা VS6 দেখেছেন তারা কিন্তু দেখতে পাবেন রিমের কালারটা হচ্ছে ব্ল্যাক, বাট এটা রিমের কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, এবং পাশাপাশি আপনারা 4টা ইন্ডিকেটর যে আছে সেই ইন্ডিকেটরটি পাচ্ছেন, এলইডি ইন্ডিকেটর। সো আপডেট মডেলের VS7 MT15 ভার্সন 2 ব্ল্যাক কালারের এই মুহূর্তে প্রাইসটা হচ্ছে 5,40,000 টাকা, অবশ্যই এটা আস্কিং প্রাইস। এবং ইমরান ব্লগসের পক্ষ থেকে আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করেন অথবা আমাদের শোরুম থেকে বাইক পারচেস করেন আপনাদেরকে সম্মান করা হবে, মানে আপনারা একটা ডিসকাউন্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এরপরে যেই বাইকটা আপনারা দেখছেন আমার পাশে সেটা হচ্ছে জিক্সার এসএফ সম্পূর্ণ সিভি কন্ডিশনের একটা বাইক। জিক্সার এসএফটা আমরা এই মুহূর্তে প্রাইজিং রেখেছি মাত্র 3,45,000 টাকা, অবশ্যই এই বাইকের সাথেও ডিসকাউন্ট পাবেন। আজলান মার্টের ব্ল্যাক চমক থেকে এখন আমি যে চমকটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে মেটালিক গ্রে একটা চমক। দেখা যাক এটার মধ্যে কী আছে। প্রথমে এটার আমরা মডেল নামটা জেনে নিই, এটা হচ্ছে MT15 ভার্সন 2,
এবং BS7 এবং ডুয়েল চ্যানেল ABS2। তারপর এটার দাম কত থাকবে? যদি এটার প্রাইস লিস্টে আসতে চাই তবে বলতে হবে এটার প্রাইস 5,33,000 টাকা। তবে এটা কিন্তু আস্কিং প্রাইস। যখন আপনারা আসবেন এবং রেফারেন্স দিবেন ইমরান ভাইয়ের অবভিয়াসলি, তখন আপনাদের জন্য আরো অনার করা হবে। ইমরান ভাই, এখন যে বাইকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে FZS ভার্সন 4। FZS ভার্সন 4 এর আমার কাছে মেটালিক গ্রে কালারটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এছাড়া রেড এবং ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। অনেকেই কোশ্চেন করেছিলেন যে FZS ভার্সন 4 আহামরি কি পার্থক্য হয়েছে, তাদেরকে বলতে চাই FZS ভার্সন 4 কিন্তু OBD2 সেন্সরের আছে, মিটারটা চেঞ্জ করেছে, হেডলাইট চেঞ্জ হয়েছে, ইন্ডিকেটর 4টা ইন্ডিকেটর চেঞ্জ হয়েছে। এটা যদিও সিঙ্গেল চ্যানেল ABS কিন্তু এর পেছনে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, ABS-এর সেন্সর, যে সেন্সরটিকে বলা হয় লিপটপ সেন্সর। তার মানে হচ্ছে FZS ভার্সন 3 ডিলাক্সের থেকে এটাতে কিন্তু অনেক রকমের চেঞ্জেস আছে, যেই চেঞ্জেসগুলো আসলে ভীষণ নিখুঁত এবং ভীষণ ইম্পর্টেন্ট এই সময় বাইক রাইড করার জন্য। এখন যদি প্রাইজেসের কথা বলি, FZS ভার্সন 4 এর প্রাইস হচ্ছে মাত্র 3,47,000 টাকা, এটাও আস্কিং প্রাইস। ইমরান ব্লগস থেকে আসলে আপনারা নিশ্চয়ই এই বাইকের সাথে ডিসকাউন্ট পাবেন। এরপরে যে বাইকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে FZS ভার্সন 3 ডিলাক্স। FZS ভার্সন 3 ডিলাক্সের 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে, ম্যাটালিক গ্রে, রেড এবং ব্ল্যাক। এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা, এবং ব্ল্যাক কালারের প্রাইসটা হচ্ছে 2,92,000 টাকা। আইসল্যান্ডমার্ট থেকে সর্বোচ্চ 36 মাসের EMI পাচ্ছেন শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখানেই কিন্তু অফার শেষ না, এখানেই কিন্তু গিফট শেষ না, এবং এখানেই কিন্তু সুবিধা শেষ না। এর সাথেও পাচ্ছেন আপনারা এক্সচেঞ্জ অফার, যে কোনো পুরনো বাইক নিয়ে এসে ঢাকা মেট্রোর অবভিয়াসলি যে কোনো পুরনো বাইক নিয়ে এসে পাচ্ছেন নতুন বাইক নিয়ে যাওয়ার সুযোগ। এছাড়াও আরও একটি কথা ভাইয়া বলতে চাচ্ছেন, সারা বাংলাদেশের 64টা জেলায় রয়েছে রেজিস্ট্রেশন করার মতো সুযোগ। ভাইয়ার পরে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে বাইক নেওয়ার পরে পাচ্ছেন 4টি ফ্রি এবং 4টি পেইড সার্ভিস। সো অবশ্যই চলে আসুন আজলান মার্টে। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালির অপোজিটে। আজকের মতো আমি সালমান শুভ চৌধুরী এই ভিডিও থেকে বিদায় নেব। ঈদের ঠিক মাত্র কয়েকদিন আগে আমরা রয়েছি, আপনাদের ঈদের খুশিটাকে আরও বাড়িয়ে তুলতে রয়েছে আজলান মার্টে। আপনারা নিশ্চয়ই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।